দেশে যে প্রচলিত যে ভাষাগুলো আছে যে ব্যথা হলে আমরা সবচেয়ে কমন সেটা হচ্ছে আমরা যেটা ডাক্তারি ভাষায় আর্থাইটিস বলে থাকি আর্থ্রাইটিস একটা গ্রিক শব্দ বেসিক্যালি গ্রিক ভাষা থেকে আসছে জোড়া আইটিস মিন্স প্রদাহ বা ইনফার্মেশন আমরা যেটা ডাক্তারি ভাষায় বলে থাকি মানে শরীরের আমাদের যতগুলো জোড়া আছে যেমন হাট একটা জোড়া শোল্ডার জয়েন্ট একটা জোড়া জোড়া বা অন্যান্য যে হাতের আঙ্গুলে যে ছোট জোড়াগুলো আছে। এমপি বলেন বা অন্যান্য যত জোড়া আছে এই যে কোনো জোড়ায় যদি কোনো প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় অথবা আমি যদি আরো বাংলায় বুঝাইতে চাই যদি কোনো ইনফেকশন বা জোড়ায় কোনো সমস্যা তৈরি হয় ব্যথা বেদনা বা ফুলে যাওয়া গরম হয়ে যাওয়া দিস ইজ আর্থ্রাইটিস এবং আথরাইটিস আপনার সেটা একটা জোড়া হতে পারে সাজেস্ট শুধু হাঁটু একটা হাঁটুতে ডান হাঁটুতে হতে পারে অথবা বাম হাঁটুতে হতে পারে অথবা মোর দেন ওয়ান জয়েন্ট হতে পারে সেটা দুই হাঁটুতে হতে পারে শরীরের প্রতিটি জোড়াও হতে পারে সাধারণত আথ্রাইটিস সবচেয়ে বেশি এফেক্টেড হয় আপনার যেই জয়েন্ট গুলা মুভমেন্ট বেশি হয় সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট যেমন শোল্ডার জয়েন্ট যে জোড়া অতি অনেক মুভমেন্ট আমাদের শরীরে হাঁটু হিপ জয়েন্ট আপনার অ্যাঙ্কেল জয়েন্ট তো এই জোড়াগুলোতে সবচেয়ে বেশি এফেক্টেড এবং রোগীর ক্লিনিক্যাল ফিচারগুলা সবচেয়ে বেশি এই জোড়া আক্রান্ত হলে রোগী কমপ্লেইন করে এবং দ্রুত ডাক্তারদের কাছে চলে যায় বা রোগী ডাক্তারদের কাছে বেশি কথা বলে যে যে এই সমস্যা তার হচ্ছে আর আর্থ্রাইটিসের যদি আমরা প্রকার দেখি প্রায় পৃথিবীতে 100 টাইপেরও বেশি আর্থ্রাইটিস আছে আচ্ছা

অস্ট্রেলিয়া এই দুই মহাদেশে আপনার বেশি পাওয়া যায় আমাদের বাংলাদেশে কিন্তু জিওগ্রাফিক্যাল স্ট্যাটাস তাই আসছে যে ওই সকল দেশে বেশি আক্রান্ত হয়ে থাকে পাঁচজন মহিলা যদি আক্রান্ত হয় ঠিক তার বিপরীতে একজন পুরুষ আক্রান্ত হয় তাহলে বুঝতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেশিরভাগই মহিলার আক্রান্ত হয় এতে আবার মানে পুরুষদের খুশি হওয়ার কিছু নেই আর একটা থ্রেটিস আছে যেটা হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস সেটা আবার পুরুষ যদি সাতজন আক্রান্ত হয় রিভার্স মহিলা একজন আক্রান্ত হবে তাহলে আথ্রাইটিস এমন একটা রোগ সেটা মহিলাদের হতে পারে পুরুষদেরও হতে পারে তাহলে জিওগ্রাফিক্যাল ফিচারটা আমি যেটা বলছিলাম যে ইউরোপে এবং অস্ট্রেলিয়াতে ওই সকল দেশে বেশি হয় বা আমাদের এই মধ্য এশিয়া বা দক্ষিণ এশিয়া আমাদের এখানে কম হয় তবে আমাদের এখানেও কিন্তু রোগীর সংখ্যা মোটামুটি রোগীর সংখ্যা আছে আর আপনি যদি এইজ দেখেন সাধারণত আর্থ্রাইটিস যেটা আপনি বলছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস 100 টাইপস অফ আর্থ্রাইটিস একটা একটা মাত্র প্রকার তো এই সংখ্যার সাধারণত রোগীর মধ্য বয়স থেকে শুরু হয় সেটা আনুমানিক ধরেন 20 বছর থেকে শুরু হয়ে এটা আপ টু 35 বছর পর্যন্ত রোগের লক্ষণটা প্রকাশ পায় আমি বলছিলাম যে মেয়েদের বেশি হয়ে থাকে যে পাঁচজন মেয়েদের যদি হয় মহিলার সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একজন হতে পারে রেশিও টা তাই আসছে তো এই রিমোটোয়ের আপনার যেমন আমি বলছিলাম যে মিডেল এজ এ সাধারণত হয় মধ্য বয়সে বিশ বছর বা ২৫ বছর বয়স থেকে শুরু হয় দেন লেট স্টেজ পর্যন্ত চলতে থাকে আরও কিছু আথ্রাইটিস আছে যেটা বাচ্চাদের হয়ে থাকে যেমন আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক অ্যাথ্রাইটিস বলে থাকি অথবা জুভেনাইল রিউমাটয়েড অ্যাথ্রাইটিস যেটা সাধারণত চাইল্ড এবং অ্যাডোলোসেন্স মানে বাচ্চা এবং যারা কিশোর বা কিশোরী উত্তি বয়সী বাচ্চা তাদের এই সমস্যাটা হয়ে থাকে রিমাটার আর্থ্রাইটিস এরকম মানে হাজারো মানে যেটা হচ্ছে অনেক ক্লিনিক্যালি বিভিন্ন ফিচার নিয়ে আসতে পারে রোগী বাট একশোর উপরে আমরা এই রোগীগুলো বেশি পেয়ে থাকি আর যেটা বলছিলাম যে পুরুষদের যে অ্যাথলেটিসটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এই রিমাটোড অ্যাথলেটিস এবং অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এগুলো হচ্ছে এক প্রকার অটো ইমিউন ডিসঅর্ডার মানে এটা কজটা হচ্ছে এরকম যেটি মানে

বয়স বাড়ার সাথে সাথে যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব সবাই কোনো না কোনো ভাবে কোনো দিন হলো সেই রোগে আক্রান্ত হবে সেটা হচ্ছে অস্ট্রোয়াথ্রাইটিস এবং একেবারে কমন ফিচার সেটা পুরুষ মহিলা এমন কোন রেশিও ভেদাভেদি নাই সেটা যে পঞ্চাশে পরে গিয়ে যে কোনো পুরুষের হতে পারে অথবা মহিলাদেরও হতে পারে এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু অন্য আর্থ্রাইটিস থেকেও আসতে পারে যেমন বলছিলাম যে মহিলাদের যে রিউমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে অস্টো আর্থ্রাইটিস হতে পারে পুরুষদের যে এনকা লজিং স্পন্ডাইলাইটিস তা থেকে লেট স্টেজে এসে অস্টো হতে পারে কিন্তু এই যে বললেন যে বয়সের সাথে সাথে যখন 50 এর উপরে গেল এটা হয় তার মানে কি বونز মানে হাড় ক্ষয় হয়ে যায় সেজন্যই কি এটা হয় মানে হাড়ের কি ভঙ্গুরতাটা বাড়ে তখন অবশ্যই যেটা অস্টো আর্থ্রাইটিস এমন একটা রোগ সেই ক্ষেত্রে আপনার ডিজেনারেটিভ চেঞ্জটা বেশি হয় আপনার এখানে হচ্ছে যে রিমোটেড এবং এন্ডালোজিং স্পন্ডিলাইটিস বা জুভেনাইল ইডিওপ্যাথিক অ্যাথ্রাইটিস এই ক্ষেত্রে শুরুটা হবে জোরাটা প্রচন্ড ব্যথা হয়ে যাবে জোড়ার ভিতরে সাইনোভাল ফ্লুইড যেটা আছে সেই ফ্লুইডে আপনার কালেকশন আসতে পারে তার সাইনোভাল যে মেমব্রেন আছে আপনার জানেন যে জোড়ার ভিতরে যে মেমব্রেন থাকে মেমব্রেন কিন্তু ঠিক হয়ে যেতে পারে ঠিকমতো কাজ করতে না পারে এই সম্পর্কে আরো ডিটেইল শুনবো আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল